ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 1.4 অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে আসো, তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও এবং তোমাদের পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠা দেখো। তো আমরা সৃজনশীল অঙ্ক আছে অধ্যায়ে, সেইটা আমি সমাধান করার চেষ্টা করবো। তাহলে আসো আমরা দেখি। তো তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে কি জাবির অতিক্রান্ত মোট পথের 3/10 অংশ রিক্সায়, 2/5 অংশ সাইকেলে, 1/5 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পৌঁছাতে গড়ে 5 মিনিট সময় লাগে। আচ্ছা, এখন ক নম্বর অঙ্কটা 3/2/5 এবং 1/5 কে মানের উদ্দীপন অনুসারে সাজাও। তাহলে আমরা দেখি ক নম্বরে কি আছে। ক নম্বরে ছিল হলো কয়েকটা ভগ্নাংশ, 3/10, 2/5 ও 1/5। তাহলে এই ভগ্নাংশগুলোকে বলছে মানের উদ্দীপন অনুসারে সাজাইতে, অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজাতে হবে। তাহলে এটিকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাতে চাই, আমার একটা কাজ করতে হবে প্রথমে, সেটা হলো এই ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। তাহলে দেখো এটার হরের লসাগু কি হয়, ভগ্নাংশগুলোর হরের লসাগু। তাহলে দেখো এটা লসাগু কত হয়, আমরা যদি একটু এখানে করে নিই, 10, 5, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করলে 2, 1, 1, তাহলে 5 2 10, তাহলে আমরা লসাগু কত পেলাম, 10। এখন প্রথমে যখন আমরা এটা করব, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশটি আমরা খুলে ফেলব। আচ্ছা এইখানে দেখো এইটার যে হর যেটা আছে, এই হর দ্বারা এই লসাগু যেটা পেয়েছি এটাকে ভাগ করবো, ভাগ করে যে সংখ্যা পাবো সেটা উপর নিচে কি করবো, গুণ করে দেবো। তাহলে দেখো এটা দ্বারা যদি 10 দ্বারা 10 কে ভাগ করি কত হবে, 10 ভাগ 10 সমান হবে 1। তাহলে 1 উভয় পক্ষের সাথে গুণ করে উপর নিচে 1 10 গুণ 1, তাহলে কি হবে, এটা পরে 3 হবে, নিচে হবে 10। তো এইভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করে নেব। তাহলে পরেরটা দেখো 2/5, তো এটা অনুরূপভাবে কি করতে হবে, 10 কে ভাগ করতে হবে, এটার ভাগ কত, 5 5 দ্বারা ভাগ করলে কত হয়, 2। আচ্ছা এই 2 দ্বারা আবার এই পজিশনে দুটাকে গুণ করতে হবে, 2 গুণ 2 5 গুণ 2, তাহলে দেখো 2 গুণ 4 5 গুণে 10। আচ্ছা নিশ্চয় বুঝতে পেরেছো। এইবার পরেরটা দেখো 1/5, তাহলে এটা আমরা কি করবো, এটাও তাই একই, 10 ভাগ কত 5 সমান কত হবে 2, তাহলে 2 দ্বারা গুণ করলে 2 গুণ 1, নিচে হবে 2 গুণ 5, তাহলে কত হয়, 2 নিচে 10। এখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করবো, দেখো সবগুলো ভগ্নাংশের হর কিন্তু এক, 10 10 10, কিন্তু এগুলার লব কিন্তু ভিন্ন। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো সবসময়, যে মানে দুপুরে যদি সাজাই তো ছোট থেকে বড় সাজালে যেটা যে ভগ্নাংশের, যখন কোনো ভগ্নাংশ গুলার হর যদি একই হয় এবং লব যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি হবে বড়। তাহলে দেখো প্রত্যেকটা হর কিন্তু একই, এমন যদি একই থাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ থাকে, তাহলে যে ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশটি হবে বড়। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো বড় কোনটা, এটা, তারপরে কোনটা, এটা, তারপরে এটা। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা এখানে যদি আমি উদ্যোগক্রমের সাথে মানের ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম দেখো, তাহলে কি আসবে, প্রথমেই আমাদের এখানে বড় হলো এটা, তাহলে এটা হবে সবচেয়ে ছোট, অর্থাৎ 2 10, তারপরটা হবে 3/10, তারপরটা হবে কত, 4/10, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে দেখলাম।
তাহলে এখন দেখো আমাদের এইটার জন্য কোন ভগ্নাংশটা ছিল, এটা সবচেয়ে বড়, এটার জন্য ছিল এটা। তাহলে আমরা প্রথমে লিখতে পারি কোনটা, 1/5, এটা হলো সবচেয়ে ছোট। তারপর এটা কোনটা, 3/10, এবং সবচেয়ে বড়টা হবে 2/5। এটাই হলো ভগ্নাংশের মানের ঊর্ধ্বক্রমের সাধারণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা মানে ঊর্ধ্বক্রমে বা অধঃক্রমে কিভাবে সাজাতে হবে সেটা। তাহলে সবাই একটু তুলে নাও, এইবার আমরা চলে আসবো খ নম্বরে। দেখো খ নম্বরে কি আছে, খ নম্বর কিছু সমস্যাটা যে আছে, অতিক্রান্ত মোট পথের দূরত্ব কত সেটা বের করতে বলছে। তাহলে জাবির মোট পথে 3/10 অংশ রিক্সায় সাইকেলে এবং হেঁটে। তাহলে দেখো জাবির প্রথমে কি কিসে গেল, রিক্সায়, রিক্সায় তারপর সাইকেল, সাইকেলে ও হেঁটে গেল। দেখো কত কিলোমিটার গেল, আমরা এটাকে যোগ করে দেবো প্রত্যেকটা। তাহলে দেখো 3/10 যোগ 2/5 এবং যোগ কত, 1/5। আচ্ছা তাহলে দেখো এখানে যদি আমরা লসাগু করি এটার কত হয়, লসাগু আমরা আগেও করেছি এটার 10 হয়েছিল লসাগু। তাহলে আমরা এখানে কত লিখবো, 10। এখন দেখো প্রথমটা কি করতে হবে আমাদের, এইটার হর দ্বারা এটাকে ভাগ করতে হবে। অর্থাৎ 10-কে 10 দ্বারা ভাগ করলে কত হয়, 1 হয়। তাহলে একই সাথে 3 গুণ করলে 3। তারপর যোগ 5-কে 10 দ্বারা ভাগ, 5 দ্বারা 10-কে ভাগ করলে কত হবে, 2। তাহলে 2-এর সাথে 2 গুণ করলে কত, 2 দুগুণে 4। যোগ 5, আবারও 5 দ্বারা 10-কে ভাগ করলে 2, 2-এর সাথে 1 গুণ করলে 2। এত অংশ। আচ্ছা তাহলে এখন আমরা যদি যোগ করে দিই কত হয়, 7 আর হলো 2, 9, 9/10। এত তাহলে দেখো জাবি কি করলো, রিক্সা সাইকেল এবং হেঁটে গেল 9/10 অংশ। এখন এত অংশ গেল সে, এত অংশ অতিক্রম করলো। তারপর বলছি কি দেখো, বাকি পথ মানে অবশিষ্ট পথ, অবশিষ্ট 2 কিলোমিটার পথ সে ঘোড়ার গাড়িতে অতিক্রম করলো। তাহলে এখন দেখো আমাদের মোট পথ যদি 1 অংশ হয়, মনে করি সম্পূর্ণ পথ 1 অংশ, তাহলে দেখো সম্পূর্ণ পথ যদি 1 অংশ হয় এবং 9/10 অংশ যদি সে অতিক্রম করে, তাহলে বাকি অংশ থাকলো কত দেখো তো। তাহলে আমরা এখান থেকে অবশিষ্ট 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 পথ দেখো, অবশিষ্ট পথ কতটুকু থাকে, ওই 1 অংশ থেকে এটা বাদ দাও, তাহলে এত অংশ। আচ্ছা দেখো তাহলে অবশিষ্ট পথ অর্থাৎ কি, সে ঘোড়ার গাড়িতে যে অংশটা গিয়েছিল, তাহলে দেখো এখানে যদি আমরা লসাগু করি, এটা হলো 10, লসাগু 10 এর সাথে 1 গুণ করলে 10, বিয়োগ এই 10 দ্বারা 10-কে ভাগ করলে 1 হয়, একই সাথে 9 গুণ করলে। তাহলে এটা এত অংশ, তাহলে হয় কত, 1/10। এত তাহলে দেখো ওখানে বলে দেওয়া আছে যে অবশিষ্ট পথটা সে কিসে অতিক্রম করেছিল, ঘোড়ার গাড়িতে। তাহলে দেখো তাহলে এই অবশিষ্ট পথ মানে এত অংশ অতিক্রম করেছিল ঘোড়ার গাড়িতে, তাহলে এত অংশ সমান কত কিলোমিটার, ঘোড়ার গাড়িতে করে কত অংশ, 2 কিলোমিটার। অর্থাৎ প্রশ্ন মতো তাহলে কি দেখতে পারি আমরা, 1/10 এত অংশ সমান কত কিলোমিটার, 2 কিলোমিটার। তাহলে দেখো অতএব 1 বা সম্পূর্ণ
একবার সম্পূর্ণ অংশ সমান কত হবে তাহলে দেখো এটা উল্টে যাবে, 2 × 10 হবে, নিচে হবে 1, তাহলে দেখো 2 আর 10 গুণ করলে 10 × 20 কিলো মিটার। তাহলে দেখো তার সম্পূর্ণ অতিক্রান্ত পথের দূরত্ব হবে কত কিলোমিটার? 20 কিলোমিটার। তাহলে দেখো অতিক্রান্ত মোট পথের দূরত্ব কত কিলোমিটার বের হলো? 20 কিলোমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এরপরে যেটা আছে আমাদের গ নম্বরটা, যাবে রিক্সায় ও সাইকেলে মোট, সাইকেলে মোট কত সময় ব্যয় করে? তাহলে দেখো সে রিক্সা সাইকেলে কত অংশ গিয়েছিল, তাহলে আমার এটা এখানে তো 20 কিলোমিটার মোট পথ পেয়ে গেলাম। আচ্ছা দেখি তাহলে, যাবে এটা আমরা মুছে ফেললাম, এটা দেখো আমরা এটা যদি মুছে ফেলি, আমরা কিন্তু ওইখান থেকে 20 কিলোমিটার মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি। তাহলে দেখো জাবেদ রিক্সায় কতটুকু যায়, রিক্সায় যায় কত? 20 কিলোমিটার এর কত অংশ? 3/10 অংশ, 3/10 কত কিলোমিটার। তাহলে আমরা এটাকে যদি ভাগ করি, কাটাকাটি করি, 10 × 20, 3 × 6 কিলো। এরপর দেখো জাবেদ রিক্সার পরে আর একটা কি, সাইকেল, সাইকেলে যায় কতটুকুন দেখো, সাইকেলে যায় হলো এইটাও সেই 20 কিলোমিটার এর কত? সাইকেলে যায় 2/5 এত কি কিলোমিটার। তাহলে আমরা আইটি ক্রস দিয়ে কাটাকাটি করি, 4/5 করি, 4/4 কিলোমিটার। এখন বলছে দেখো তাদের সাইকেল এবং রিক্সায়, রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে? তাহলে দেখো সে মোট কত কিলোমিটার অতিক্রম করলো, মোট অতিক্রান্ত দূরত্ব দেখো কত কিলোমিটার হলো সাইকেল আর রিক্সা মিলে, 6 যোগ 8 অর্থাৎ 14 কিলোমিটার। তাহলে 14 কিলোমিটার পথ সে অতিক্রম করলো সাইকেল এবং রিক্সা মিলে। এখন বলে দেওয়া আছে দেখো 1 কিলোমিটার পথ যেতে প্রতি কিলোমিটার পথ যেতে সময় লাগে গেল কত? 5 মিনিট। তাহলে দেখো 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে কয় কিলোমিটার, কয় মিনিট? 5 মিনিট। তাহলে দেখো তাহলে কত, 14 কিলোমিটার যেতে কত সময় লাগবে? নিশ্চয়ই বেশি লাগবে, তাহলে 14 × 5 এত মিনিট। তাহলে 5 × 14 = 70 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, তাহলে এই ছিল আমাদের গাণিতিক সমস্যা, এটার সমাধান। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা আবার নতুন আরেকটা অধ্যায়ে আসবো। তা তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা এই অঙ্কটাকে বাসার থেকে সুন্দর করে আবার করার চেষ্টা করবে, এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। এবং এই বিষয় সম্পর্কিত মানে এই ধরনের যে অঙ্কগুলো আছে এটা তোমরা সমাধান করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সবাই শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।